হাই এভরিওয়ান আকিব ইসলাম হেয়ার ওয়েলকাম টু টেক ইয়না বিডি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রিয়েলমি সম্প্রতি তাদের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে তা হলো রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো আজ আমরা এই ভিডিওতে রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো ফোন দুটির স্পেসিফিকেশন এবং কিছু স্পেশাল ফিচার্স সম্পর্কে জানবো এবং জানব যে রিয়েলমি ফাইভ সিরিজ থেকে রিয়েলমি সিক্স সিরিজ কতটুকু ইম্প্রুভ করেছে সে বিষয়েও এক্সপ্লেন করব। সো গাইজ রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই দুটি ফোন আপনার জন্য কেনা ঠিক হবে কি না তা জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ফ্রেন্ডস প্রথমেই জেনে নেবো রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো এর স্পেসিফিকেশনস এবং এর কিছু স্পেশাল ফিচার্স সম্পর্কে প্রথমেই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো দুটি ফোনেই প্রায় একই ধরনের ডিজাইন তাই আলাদা করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন হবে না রিয়েলমি সিক্সে রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ তবে রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে প্লাস্টিক ফ্রেমের সাথে গ্লাস ব্যাগ তবে সেটি গরিলা গ্লাস না নর্মাল গ্লাস সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি রিয়েলমি সিক্সে রয়েছে গরিলা গ্লাস থ্রি এবং রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে গরিলা গ্লাস ফাইভ এবং দুটি ফোনেই পাঞ্চোল ক্যামেরা সেট দেওয়া হয়েছে তবে রিয়েলমি সিক্সে সিঙ্গেল ক্যামেরা পাঞ্চোল এবং রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে আর ডাবল পাঞ্চোল ক্যামেরা ফোন দুটির ব্যাকসাইডের ডিজাইন সেই আগের মতোই রয়ে গেছে যা অনেকটা পুরনো হয়ে গেছে অনেকের কাছেই এই ডিজাইনটি আর ভালো লাগছে না তারা কি নতুন আইফোন কিংবা স্যামসাংয়ের স্যামসাংয়ের নতুন ডিজাইনের অপেক্ষা করছে যা তারা কপি করবে তাদের উচিত ডিজাইন নিয়ে আরও কাজ করা যাতে তারা নতুন নতুন ডিজাইন উদ্ভাবন করতে পারে দুটো ফোনেই রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে এবং দুটো ফোনেই প্রথমবারের মতো দেওয়া হয়েছে নাইনটি হার্স রিফ্রেশ রেট রিয়েলমি সিক্সে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এর একটি থাউজেন্ড এইট ডিসপ্লে এবং এর ডিসপ্লে প্রোটেকশন হিসাবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস থ্রি এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেস চারশো আশি নিটস অন্যদিকে রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স এর একটি থাউজেন্ড এইটির ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির ব্রাইটনেস চারশো আশি নিটস এবং এর প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিগলা গরিলা গ্লাস ফাইভ ওয়াইজ দুটো ফোনের ডিসপ্লেই ভালো হবার কথা এবং তাতে নাইনটি হাজ রিফ্রেশ দেওয়ার কারণে আপনি অবশ্যই একটি স্মুথ ট্রানজিশন স্পিড পাবেন যেটা অনেক ভালো ফিল দেবে তাছাড়া আমি মনে করি রিয়েলমি ও রিয়েলমি সিক্স প্রো এর মতো কর্নিং গরিলা গ্লাস ফাইভ দেওয়া উচিত ছিল ফোন দুটিতেই আপনারা আউট অফ দ্য বক্স রিয়েলমি ইউআই এবং অ্যান্ড্রয়েড টেন পাচ্ছেন সো ফ্রেন্ডস এবার ফোন দুটির পারফরমেন্স সম্পর্কে কথা বলা যাক রিয়েলমি সিক্সে রয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি টি চিপ সেট এটি একটি শক্তিশালী চিপ গত বছর রেডমি নোট এইট প্রো ফোনটিতেও এই চিপ ব্যবহার করা হয়েছে এটি বারো ন্যানোমিটার আর্কিটেকচার বেসড একটি প্রসেসর এর জিপিইউ হিসেবে রয়েছে মালি জি সেভেন্টি সিক্স এর র্যাম রম অপশন হিসেবে রয়েছে সিক্স সিক্সটি ফোর সিক্স ওয়ান টোয়েন্টি এইট এবং এইট ওয়ান টোয়েন্টি এইট জিবি ভার্সন স্পেক অনুযায়ী এর পারফরমেন্স অবশ্যই ভালো হওয়ার কথা এরপর রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে একদম নতুন স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি প্রসেসর এটি একটি গেমিং প্রসেসর আট ন্যানোমিটার আর্কি আর্কিটেকচার বেসড এই প্রসেসরটি অনেক শক্তিশালী এবং ব্যাটারি এফিসিয়েন্ট সো আপনারা এই প্রসেসরটি থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন এবং এর জিপিও হিসেবে রয়েছে অ্যান্ড্রেনো সিক্স ওয়ান এইট এবং এই ফোনটির তিনটি র্যাম রম ভেরিয়েন্ট রয়েছে যেমন সিক্স সিক্সটি ফোর সিক্স ওয়ান টোয়েন্টি এইট এবং এইট ওয়ান টোয়েন্টি এইট ভার্সন এটি মূলত একটি গেমিং প্রসেসর সো আপনাদের পারফরমেন্স নিয়ে কোনো চিন্তাই করতে হবে না রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো দুটো ফোনেই রয়েছে চার হাজার তিনশো ব্যাটারি এই ব্যাটারি দুইটি আপনাকে হয়তো একদিন পুরোপুরি ব্যাকআপ দেবে আর যদি আপনি হেভি ইউজার হন তাহলে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা ব্যাক পাবেন আপনারা ফোন দুটোতেই পাবেন থার্টি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা যার ফলে আপনারা দ্রুততার সাথে আপনাদের ফোনটি চার্জ দিয়ে নিতে পারবেন ফোন দুটির ক্যামেরার কথা একটু ইন্ডিভিজুয়ালি বলা উচিত ফ্রেন্ডস রিয়েলমি সিক্সে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটি ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারযুক্ত ক্যামেরা এবং আলট্রয়েড ক্যামেরা হিসেবে রয়েছে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং দুই মেগাপিক্সেলের একটি লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং রিয়েলমি সিক্স প্রোতে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট এইট অ্যাপাচারযুক্ত একটি মেইন ক্যামেরা বারো মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স এবং এইট মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রোলেন্স এবং রিয়েলমি সিক্স প্রোতে আপনারা ফ্রন্ট ক্যামেরা হিসেবে ডুয়েল ক্যামেরা পাবেন ডুয়েল ক্যামেরার একটি হলো সিক্সটিন মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং অন্যটি এইট মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবার রিয়েলমি এর ক্যামেরা সম্পর্কে কিছু কথা বলা যাক রিয়েলমি এর ক্যামেরা বরাবরই তেমন একটা ভালো নয় অনেক ইউটিউবাররা বলে থাকেন যে হ্যাঁ এটা শার্প অনেক ভালো ফটো দিয়ে থাকে হ্যাঁ অবশ্যই ভালো ক্যামেরা বাট এতটাও ভালো নয় অনেক সময় দেখা যায় যে ক্যামেরায় অনেক নয়েজ আসে বিভিন্ন শার্পনেসের প্রচুর ঘাটতি দেখা যায় কোনো একটা সাবজেক্টকে আপনি ফোকাস করে তুললেও দেখা যাবে তার শার্পনেসের ঘাটতি আছে আমি নিজেও রিয়েলমি ইউজার এবং আমি যত রিয়েলমি ফোন দেখেছি সবগুলোরই ক্যামেরা প্রসেসিংয়ের অবশ্যই ঘাটতি দেখেছি সো রিয়েলমির উচিত তাদের ক্যামেরা নিয়ে আরও কাজ করার তাদের ইমেজ প্রসেসিং এবং অন্যান্য ক্যামেরা প্রসেসিং অবশ্যই উন্নতি করতে হবে তো গাইজ এই তো ছিল রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো এর কিছু স্পেসিফিকেশনস এবং এবার জেনে নেব ফোন দুটির কিছু স্পেশাল ফিচার্স সম্পর্কে স্পেশাল ফিচার্স হিসেবে ফোন দুটিতে রয়েছে থার্টি ওয়াটের ফাস্ট চার্জিং এবং নাইনটি হার্স রিফ্রেশারেটের ডিসপ্লে নাইনটি হার্স ডিসপ্লে রিফ্রেশারেটের ডিসপ্লে হওয়ার কারণে অবশ্যই আপনি স্মুথ টাচ এক্সপিরিয়েন্স পাবেন এবং ফোনের ট্রানজিশন স্পিড অনেক ভালো হবে এবং ফোন দুটিতে রয়েছে স্প্রাস রেজিস্ট্যান্স যার ফলে ফোন দুটি পানির ছিটে ফোঁটা থেকে রক্ষা পাবে তাছাড়া ওটিজি সুবিধা তো রয়েছেই তো ফ্রেন্ডস এই ছিল রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো এর কিছু স্পেসিফিকেশনস এবং স্পেশাল ফিচার্স ফোন দুটি অবশ্যই অনেক ভালো হবে তবে ফোন দুটি হাতে না নিয়ে এর রিয়েল লাইফ পারফরমেন্স সম্পর্কে বলা যাবে না বাংলাদেশে রিয়েলমি সিক্সের দাম হতে পারে বিশ হাজার টাকার মতো আর এবং রিয়েলমি সিক্স প্রো এর দাম হতে পারে পঁচিশ হাজার টাকার ভিতরে তো ফ্রেন্ডস আপনার পছন্দ মতো স্পেক অনুযায়ী আপনি যে কোনো ফোন নিতে পারেন এছাড়া রিয়েলমি সিক্স এবং রিয়েলমি সিক্স প্রো ছাড়াও বাজারে আরও অপশানস রয়েছে যেমন রেডমি নোট নাইন প্রো রেডমি নোট নাইন প্রো ম্যাক্স তাছাড়াও আরও যেসব অপশন রয়েছে সেসবও আপনারা দেখে নিতে পারেন মূলত আপনার পছন্দের উপর প্রায়োরিটি দিয়েই আপনারা ফোন কিনবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন